পরীক্ষা প্রস্তুত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম যারা ওয়েস্ট বেঙ্গলের আপকামিং বিভিন্ন জন্য অপেক্ষা করছো তো দেখো যে পিএসসি থেকে মোটামুটি একটা আভাস দিয়ে দেওয়া হয়েছে যে ক্লার্কশিপ এবং হচ্ছে মিসলেনিয়াস আভাস দিয়ে দেওয়া হয়েছে এবং এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ বা হচ্ছে এপ্রিল মাসের মধ্যে এই দুটো বেরিয়ে যাবে সেরকম কিন্তু বলা হয়েছে ঠিক আছে এবার সেটা যদি না দেয় তার দায় আমার নয় এবার দেখো যে যারা এইগুলোর জন্য প্রিপারেশন করতে চাইছো মানে মেনলি হচ্ছে মিনের জন্য তার কারণ জানো যে পরীক্ষা প্রস্তুতিতে ডাবলিপি এসে বা এই সমস্ত পরীক্ষার যে মেন পেপার থেকে সেই মেন পেপারটার স্পেশালি প্রিপারেশন তোমাদেরকে দেওয়া হয় তো যারা শুরু করতে চাইছো যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ডিটেলস এনে যাবে ক্লাস যেটা সেটা হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে এপ্রিল মাসের আট তারিখ নাগাদ শুরু হচ্ছে অ্যাডমিশনের লাস্ট যে ডেট যেটা সেটা হচ্ছে ছয় অর্থাৎ ছয় এপ্রিল এবং হচ্ছে প্রাথমিক ভাবে কি করা হবে পঞ্চাশ জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে অনেকেই যারা তোমরা জিজ্ঞাসা করছিলে এপ্রিলের ফার্স্টের দিকে স্টার্ট করে দেবে বলেছিলাম অর্থাৎ যারা অপেক্ষা করে আছো তোমরা তাড়াতাড়ি চাইলে অ্যাডমিশনটা নিয়ে রাখতে পারো এবার দেখো যে বলি যে এই যে ক্লার্কশিপ মিসলেনিয়াস বা বা এক্সাইজ এস আই এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে বের হবে অবশ্যই এটা যদি এপ্রিল মাসে বেরিয়ে যায় তাহলে হচ্ছে মে জুন মাস বা জুলাই মাস নাগাদ আস্তে আস্তে কিন্তু ভ্যাকেন্সি গুলো বেরোবার সম্ভাবনা আছে এবার দেখো এই যে চার পাঁচটা বা যে সমস্ত পরীক্ষা এইগুলোকে একসঙ্গে কি কম্বাইন করা যাবে নাকি হচ্ছে আলাদা আলাদাভাবে কোর্স নিতে হবে একদমই না আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে কোর্স নেওয়া দরকার নেই ঠিক আছে মেনলি একটা জিনিস বললাম যে মেনের জন্য তো হেল্প অবশ্যই করা হবে সেই সঙ্গে হচ্ছে যারা প্রিলির জন্য প্রস্তুতি নিতে চাও ঠিক আছে তাদেরকেও প্রিলির জন্যও কিন্তু হেল্প করা হবে এবার দেখো এই চারটে এক্সামিনেশনের ক্ষেত্রে আমি প্রথমে প্রিলিটা বলে দিই দেখো প্রিলি যেটা থাকবে ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিলি হান্ড্রেড মার্কসের থাকে যেখানে কি থাকে যে জিকে তে থাকে তিরিশ নম্বর আর ইংলিশে থাকে তিরিশ নম্বর ঠিক আছে এই হান্ড্রেড মার্কসের পরীক্ষা হয় মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখো যে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে যেখানে একশোটা কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনে দুই নম্বর করে এখানে কি থাকে জি যেটা থাকে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ কোয়েশ্চান থাকবে ইন্টু টু করে অর্থাৎ এর আর ম্যাথ থাকে ম্যাথামেটিক্স এ টেন্টি ফাইভ থাকবে টু মার্কস করে হচ্ছে ফিফটি মার্কসের এর পি এস এর ক্ষেত্রে তোমরা জানো যে টু হান্ড্রেড পরীক্ষা হয় যেখানে একশোটা কোয়েশ্চান থাকে দুই নম্বর করে এখানে আবার কি থাকে এখানে থাকবে জি কে তারপরে হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে আবার রিজনিং ঠিক আছে জিকে থাকবে তোমার ফিফটি মার্কস তারপর হচ্ছে ম্যাথ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস রিজনিং এ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এই সরি টোয়েন্টি ফাইভ মার্কস বলছি মানে ফিফটি কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন আছে টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন এবার এর সঙ্গে যদি এক্সাইজ এ সাইডটা বলো তাহলে হচ্ছে এক্সাইজ এর ক্ষেত্রে আরো যেটা এক্সট্রা পেপার থেকে সেটা হচ্ছে বাংলা পেপার বেঙ্গলি থেকে কোয়েশ্চেন থাকতে পারে তো এই গেল প্রি লিটা এবার কেউ যদি একসঙ্গে এগুলোকে কম্বাইন করে করতে চাও তাহলে কি হচ্ছে সেই ক্ষেত্রে কম্বাইন করে করলে পরে এইটুকু দেখো যে জি টা সব জায়গাতে কমন তবে অবশ্যই মিসলেনিয়াস যেটা এটা অবশ্যই গ্যারেন্টি জি সঙ্গে এই মিসলেনিয়াসের জিকের সঙ্গে অন্য কোনো জি কে কম্পেয়ার করা যাবে না মিসলেনিয়াস মিসলেনিয়াসের যে জিকেটা টা সেটা হেভি টাফ হয় খুব ভেতর থেকে হয় কিন্তু এটুকু তো কমন বুঝতে পারলে যে জিকে সব জায়গাতেই আছে ঠিক আছে ম্যাথামেটিক্সটাও সব জায়গাতে আছে রিজনিং যেটা রিজনিংটা তোমার ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ক্ষেত্রে নেই ডাব্লিউপিএসআই এইগুলোর ক্ষেত্রে থাকবে তাই প্রিলি অনেকটাও কিন্তু একই রকম কম্বাইন করে অবশ্যই করা যাচ্ছে এবার মেনটার সঙ্গে আরো মিল আছে মেনের প্রিপারেশন যারা করবে সেখানে দেখো অনেকটাই মিল আছে দেখো মিসলেনিয়াস এর ক্ষেত্রে জানা যায় বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি ইংলিশ জি কে আর হচ্ছে ম্যাথ্রিজিনি ঠিক আছে এই দুটোই কি হবে চারটে পেপার থাকবে অর্থাৎ দেড়শো নম্বর করে হবে মানে প্রত্যেকটাই ফুল মার্কস কত আছে দেড়শো নম্বর করে প্রত্যেকটাই হবে তোমার ওয়ান ফিফটি মার্কস করে তো ক্ষেত্রে কি কি থাকছে বেঙ্গলীর ক্ষেত্রে দেখো যে একটা রিপোর্ট রাইটিং থাকবে যেখানে চল্লিশ নম্বর থাকবে তারপরে একটা প্রেসিস লেখা থাকবে এখানে ৪০ নম্বর থাকবে ট্রান্সলেশন করতে দেওয়া থাকবে এখানে ৪০ নম্বর থাকবে অর্থাৎ চল্লিশ চল্লিশ করে কি হচ্ছে যে একশো নম্বর আর তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রামার মানে গ্রামারের মধ্যে শুদ্ধ বানান তারপর হচ্ছে এক কথায় প্রকাশ শব্দার্থ বিপরীত শব্দ তারপরে হচ্ছে কারক বিভক্তি এই সমস্ত জিনিস ইংলিশের ক্ষেত্রে সেম তাই রিপোর্ট রাইটিং পেসি রাইটিং ট্রান্সলেশন তিন চারে মানে তো চল্লিশ চল্লিশ করে একশো কুড়ি আর সেই সঙ্গে হচ্ছে ইংলিশের গ্রামার সিনোনিম ম্যান্টোনিম তারপর কমন ওয়ান সাবস্টিটিউশন এরকম টাইপের এগুলো থাকবে জি কে তে যেটা থাকবে জি কে যে ওয়ান ফিফটি মার্কস থাকবে ঠিক আছে এই যে একটা জিনিস বললাম যে জি কেটা বেশ ফাস্ট মানে এটা বেশ টা কঠিন মানে অনেক কিছুই পড়তে হবে আর ম্যাথ রিসও থাকবে এই চারটে পেপার ছশো নম্বরের পরীক্ষা হবে তোমার মিস্টিনিয়াসের ক্ষেত্রে

এবং সেই সঙ্গে ক্লাকশিপের যদি তুলনা করো ক্লাকশিপের মেন পরীক্ষাতে কি আছে যে বেঙ্গলি ইংলিশ দুটো পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরের হবে সেখানে কিন্তু আছে রিপোর্ট রাইটিং তারপর হচ্ছে প্রেসি রাইটিং তারপর হচ্ছে তোমার ট্রান্সলেশন করা তবে অবশ্যই এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে যদি তুমি হার্ড লেভেল মানে যদি বলো ঠিক আছে তাহলে সেই হিসাবে অবশ্যই এক্সা এই মিসলেনিয়াস যেটা সেটা অবশ্যই কঠিন টাপ আছে মিসলেনিয়াসের পরে হচ্ছে এক্সাইজ এসআই তারপরে হচ্ছে ডাব্লিউপি তারপর হচ্ছে তোমার ক্লাসে কিন্তু একটা জিনিস ব্যাপারটা এটা এই কারণের জন্যই বলা যে অনেকেই যারা এই পরীক্ষাগুলোর মেন একসঙ্গে করতে চাইছো ঠিক আছে মানে চারটে বা পাঁচটা এই সমস্ত প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা কোর্স ফিস বা আলাদা আলাদা প্রিপারেশন নেওয়া দরকার নেই ডেসক্রিপটিভ যে প্যাটার্নটা অর্থাৎ যারা মিসলেনিয়াস যদি করো তাহলে তো আর কোনো বাকি কিছু দেখা দরকারই নেই তাদের ওই মিসলেনিয়াসের একটা কোর্স নিলে পরে বাকি সমস্ত কোর্সগুলো হয়ে যাবে কভার হয়ে যাবে হ্যাঁ ডাব্লিউপি বা কেপের ক্ষেত্রে এসআর ক্ষেত্রে রিজনিং পার্টটা মানে একটা জানবে যে কোথাও কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো একটা পার্টটাকে একটু জোর দিতে হবে বা সেই পার্টটার গুরুত্ব থাকে তো রিজনিংটা একটু ভালো করে ফোকাস করে নিলে তোমার মিসলিনিয়াসও হয়ে যাবে সেই সঙ্গে হয়েছে ডাব্লিউপি বা কেপিএসআই হয়ে যাবে আর মিসলিনিয়াস করলে পরে ক্লাকশিপ আলাদা করে করার দরকার নেই কারণ ক্লাকশিপ ওখান থেকেই হয়ে যাচ্ছে তোমার যে ডেসক্রিপটিভ পার্টটা তো এটাই যে এপ্রিলের ফার্স্ট উইক অর্থাৎ আট তারিখ নাগাদ নতুন ব্যাচ যেটা শুরু করতে চলেছি সেখানে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও ডাবল সেভেন নাইন সেভেন ফোর সেভেন ফোর সেভেন মানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং সেই সঙ্গে হচ্ছে যে টেন এপ্রিল দশই এপ্রিল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে টু থাউজেন্ড টোয়েন্টি টু যে ভ্যাকান্সি বেরিয়েছিল অর্থাৎ এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত ফাইনাল মেট লিস্ট পাবলিশ হয়নি সেই কারণে কিন্তু দশই এপ্রিল যে একটা সমাবেশ হচ্ছে সেই সমাবেশে তোমাদের সবার উপস্থিতি একান্ত কাম্য